každý je zvědět jako vzlám. Já mám taky ty let hodně. Let, kdyby byl bude hodně, tam bude jako bude si nasi zjevět. Sice má tu rejde. Sáde mohli právě. Ten tak. Je to líde líně. আমি একজন চাকরি করি, আমি স্কুলে চাকরি করি, কিন্তু তারপরে আমার মনে হয় যে আমার যে বাড়িটা হলো আমার আশেপাশে কোনো জায়গা ছিল না, কারণ এই 500 জায়গার মধ্যে আমার শুধু বাড়িটাই। তখন থেকে আফসোস যে আমার একটা গাছ লাগানোর জায়গা নেই। আমার হাজবেন্ড এগ্রিকালচার চাকরি করার জন্য তার সুবাদে আমি অনেক চারা কলম নিয়ে এসেছি এবং আস্তে আস্তে আমি তৈরি করেছি প্রথম ফুল গাছ দিয়ে। তো আমারও একটা এরকম ছাদের উপরে বাগান করার ইচ্ছা আছে, এই জন্য আমি এখানে দেখতে এলাম কিভাবে কি পদ্ধতিতে এখানে বাগান করা হয়েছে। এটা দেখে আমি আমার ছাদের মধ্যে এরকম বাগান করবো। অনেক ভালো লাগলো, অনেক সুন্দর হয়েছে, বাগানটা অনেক সুন্দর দেখাচ্ছে। এখানে সব রকমের গাছ আছে, ফুল ফল এবং ঔষধি জাতীয় গাছ সহ সব রকমের গাছই রয়েছে। আমি বাগান দেখতে আসছি, বাগানটা আমার খুব ভালো লাগলো। এখানে অনেক ধরনের ফলের গাছ আছে, ফুলের গাছ আছে। আমারও খুব শখ যে আমি একটা বাগান করব। এখানে এসে আমার খুবই ভালো লাগছে বাগানটা দেখে। দেখা গেল তার কাজের সাহায্যতে আমি অনেক ফলের গাছ লাগিয়েছি। আমার হাজবেন্ড দূরে চাকরি করার জন্য হয়তো সে প্রতিদিন পারে না, হয়তো সপ্তাহে একদিন দেখাশোনা, কিন্তু দৈনন্দিন দেখাশোনা আমাকেই করতে হয়। পানি দেওয়া থেকে শুরু করে বিভিন্ন পরিচর্যা, হয়তো অনেক রোগ আমি বুঝতে পারি না তখন তার সাহায্য নেই যে এই গাছটা এরকম হচ্ছে কেন, হঠাৎ করে গাছটা পাতা ঝরে গেল কেন, এই সমস্যাগুলো আমি ফিল করি তখন তার সাহায্য নেই। এবং প্রতিনিয়তই হয়তো সকাল বিকাল আমাকে দেখতেই হয় এই গাছগুলোকে। এবং একই সঙ্গে দেখা যায় আমি একটা গাছের ফল হলেও চিন্তা করি যে একটা ফল নতুন ফল, এই ফল সবাই মিলে খাই, বাসায় গিয়ে এবং বাইরে সবার সঙ্গে শেয়ার করি এই ফলটাকে এবং তাদেরকেও নিয়ে আসি যেমন নতুন গাছের ফল দেখে যান। অনেকেই দেখে যায় এবং আমার স্কুলের অনেকেই আছে যে আমার গাছ দেখার সঙ্গে সঙ্গে তারা ওই চারাটায় প্রয়োজন হয়। আমার রোডটাও দেখবেন না, তোমাকে দেখতে হবে না, ফল কষ্ট
আমরা যারা শহরে বাস করি তারা কিন্তু সবুজ থেকে দূরে সরে যাচ্ছে ধীরে ধীরে। তো ছাদে যে জায়গাটা আমরা ছাদ বাগানের যে টেকনোলজিটা সেটি হচ্ছে নর্মাল জায়গায় যতগুলি গাছ লাগানো যায় ছাদ কৃষিতে তার চেয়ে তো অনেক বেশি গাছ লাগানো সম্ভব। কারণ আপনি দেখছেন যে একটা টবের মধ্যে যখন গাছটা হয় তখন ওই জায়গাটুকুই ওই গাছের নিউট্রিয়েন্ট দেওয়ার জন্য যথেষ্ট, পুরো জায়গাটা তাকে এসে দখল করতে পারে না। ছাদ বাগান করলে আমার ছাদ বাগানে তো শুধু আমার সবজিটা আমিই খাবো, আমি কেন বিষ্মি খাবো? যেহেতু ছাদ বাগানটা নিজের, যার যার ছাদে নিজেই বাগান করবে সে তো কেউ নিজের বাগানে নিজে কেউ বিষ দিয়ে ফসল খাবে, বিষমুক্ত সবজি শাক সবজি ইত্যাদি পাবে সে। আমার এই ছাদটা 2000 স্কোয়ার ফিট টোটাল, এই 2000 স্কোয়ার ফিটের মধ্যে আমি বাগান করেছি। মোটামুটি 153টা গাছ আছে বিভিন্ন প্রজাতির, তার মধ্যে যে পেয়ারা আছে 4 প্রকার, তারপরে এই যে আলু বখরা, কলা, তারপরে পেঁপে, তারপরে ড্রাগন ফল, সবেদা, তারপরে কামরাঙ্গা, মিষ্টি কামরাঙ্গা, লেবু, খেজুর, আনার, তারপরে আপনার কালো আঙ্গুর, এগুলো হলো উল্লেখযোগ্য। এই ফলগুলো প্রতিনিয়তই হচ্ছে, গাছে এখনও ধরে আছে। বিভিন্ন আমার এলাকার বিভিন্ন লোকজন এই বাগানটা দেখতে আসে, তারা উদ্বুদ্ধ হয় এবং আমি বিশ্বাস করি যে আমার দেখা দেখি তারাও এই বাগান নিজেরা ছাদে বাগান করছে। যেহেতু আমার নিজস্ব কোনো জায়গা নাই বাগান করার মতো ইচ্ছা থাকলেও, এই জন্যই আমরা এই ছাদ বাগানটাকেই বেছে নিছি এবং ছাদ বাগানটাকেই করেছি। এবং এটা আমার মনে হয় যে এটা একটা পরিবেশের উপরে সুন্দর একটা প্রভাব পড়বে এই বাগানটার আর কি। সবুজের সমাহার সবাই দেখতে আসে, আমার ভাড়াটিয়া যারা আছে তারাও সকাল বিকালে বাগান দেখতে আসে। আমরা দুজনেই যেহেতু চাকরিজীবী, এই তার মধ্যেই যেটুকু সময় আমরা অবসর পাই এই বাগানের পরিচর্যাই করি, এভাবে আমাদের এই বাগানে সময়টা কাটে। মানুষ দেখতে আসছে আপনার বাগান? হ্যাঁ, প্রচুর মানুষ আসছে দেখতে এবং তারা উদ্ভূত হয়ে যায়, অনেকেই এই বাগান করছে আমার বাগান দেখে। আমরা দুজনেই প্রকৃতির প্রতি খুব মানে প্রকৃতি প্রেমী বলা যায়। হ্যাঁ, এই বাগানটা আমরা প্রায় অনেক দিন থেকেই আর কি, আমাদের সংসার জীবন যখন শুরু হয়েছে তখন থেকেই শুরু করছি বাগানটা। হ্যাঁ, এখন পর্যন্ত পরিচর্যা করে যাচ্ছি। হ্যাঁ, যতটুকু সময় পাই সরকারি চাকরি করার পর। হ্যাঁ, দুজনেই যেহেতু চাকরি করি, হ্যাঁ মোটামুটি সময় বের করে বাগানের জন্য আমরা বাগানের জন্য আমরা মানে নিবেদিত। একটু কোন দিকে মাটি দেন খালি? কলা টাকা দিন, বুক খাইছে দেখ মোটে জন্য মনে হবে। হ্যাঁ বাস রেডি, ওকে একটু মাটি দেন, মাটি দেন, মাটি দেন, মাটি দেন, একটু করে মাটি এখন বানর বানর খাওয়া।